গ্রামের মানুষের ইচ্ছা, গ্রামের মানুষের একদম অন্তরের দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকে পঞ্চাননতলা থেকে গুমরডাঙ্গা এই 3.5 কিলোমিটার রাস্তা, এই রাস্তা দীর্ঘদিন ধরে মানে চলাচলের অযোগ্য। এখানে একটু বৃষ্টি হলে এখানে চাষ করার মতো অবস্থা হয়ে যায়, মাছ চাষ করার মতো অবস্থা হয়ে যায়। এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না, অথচ এখানে প্রশাসন আছে একই দলে, পঞ্চায়েত যাদের, পঞ্চায়েত সমিতি তাদের, জেলা পরিষদ তাদের, রাজ্যের সরকার তাদের, এমএলএ তাদের, এমপি তাদের। অথচ এই সরকার, এই দলটা বলে রাজ্যে নাকি তারা উন্নয়নে জোয়ার বইয়েছে। আমরা শুধু তা বলছি যে রাজ্যের মানুষ আসুন, এই রাস্তা দিয়ে একবার হেঁটে যান, দেখুন যে উন্নয়ন কাকে বলে। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না, সেই কারণে আজকে আমরা এখানে অবরোধ করেছি। এর আগেও আমরা কয়েকবার এই নিয়ে আন্দোলন করেছি, কিন্তু পঞ্চায়েত হচ্ছে কানে তুলো দিয়ে আর পিঠে কুলো দিয়ে তারা শুয়ে আছে। আমরা এই কারণে আজকে এই আন্দোলন, আন্দোলন শুধু একদিনের না, আমরা বলছি যতক্ষণ না পর্যন্ত রাস্তা সারাই হবে, যতক্ষণ তো পর্যন্ত এই রাস্তা ঠিক হবে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা বাম কংগ্রেস সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মানুষকে নিয়ে বিশ্বাস, গ্রামের মানুষ এই দাবি আদায় করে ছাড়বেই, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার নাম? সুদীপ সাহা, সম্পাদক এরিয়া কমিটি সিপিআইএম। এই বামুনডাড়ি রোড হচ্ছে রিসরা গ্রাম থেকে রিসরা শহরকে যোগাযোগের একমাত্র প্রধান রাস্তা। এই রাস্তাটা নিয়ে পঞ্চায়েত প্রশাসন থেকে বর্তমান তৃণমূল সরকার ছেলে খেলা করছেন, এলাকার মানুষের সুবিধা অসুবিধার দিকে কোনো নজর নেই। বছরের পর বছর এই রাস্তাটা এই অবস্থায় পড়ে আছে, একটু বৃষ্টি হলে এই রাস্তাটা মানুষ চলাচলের অযোগ্য হয়ে যায়, রিক্সা থেকে টোটো অটো এদিকে আসতে চায় না। এরকম দুরবস্থার মধ্যে বারবার দফায় দফায় পঞ্চায়েতে অভিযোগ জানানো হয়েছে, ডেপুটেশন করানো হয়েছে, বিডিওতে ডেপুটেশন করা হয়েছে, এসডিওতে ডেপুটেশন করা হয়েছে, কিন্তু কোনো ডেপুটেশনে কোনো কর্ণপাত করছে না। আজকে বাধ্য হয়ে জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট যৌথভাবে এই রাস্তায় আমরা বসেছি, এবং যতক্ষণ না আমরা এই রাস্তার সম্পূর্ণ প্রতিশ্রুতি পাচ্ছি ইমিডিয়েট সারাই করবার, আমাদের এই অবরোধ আরও তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করবে। কী চাইছেন আপনারা? এই রাস্তা ইমিডিয়েট সংস্কার করতে হবে। কতটা রাস্তা এখান থেকে কতটা খারাপ? 3.4 কিলোমিটার কিছু রাস্তা। কোন জায়গা থেকে কোন জায়গা? দিল্লি রোড মোল্লাবের মাদ্রাসা থেকে পঞ্চাননতলা বাজার। নাম? শেখ সাবির আলী, সহসভাপতি হুগলি জেলা কংগ্রেস।